আসসালামু আলাইকুম সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো সেটি হলো কিডনিতে পাথর হলে কোন দোয়া পড়বেন এই বিষয়টি নিয়ে আজকের এই টিটুরিয়ালটি সাজিয়েছি আশা করবো টিটুরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন টিটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা শিক্ষামূলক টিটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন তো চলুন শিখে নেই কিডনিতে পাথর হলে কোন দোয়াটি পড়তে হবে দুৱাতি হল সুম্মা কাছ কুলো বুকু মিম্বাদী জালিকা ফাহিজাৰাতি ঔ আছাধু কচ ৱা ৱ ইনা হিজাৰাতি লিমা য় ফা জৰু হুল অন ইনা লামা য়ু ফুজু মিন হুল মিন লমা য়িু মিন খচ ইহু বিগ ফিল্ম কোরআনের আয়াতটির উচ্চারণ ভালোভাবে আরবি জানা কারো কাছ থেকে শিখে নিতে হবে বাংলা উচ্চারণ পুরোপুরি সঠিক নয় আমল যদি আমল কিভাবে আমল করবেন যদি কোনো ব্যক্তির কিডনিতে পাথর হয় তবে সে ব্যক্তি সুরা বাকারার চুহাত্তর নম্বর আয়াতটি প্রতিদিন একচল্লিশ বার পাঠ করবেন ज शिक्षामूलक टी अल्लाह आल्ला हाफेज